জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পনেরো দিন বাকি এ নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে বিরাজ করছে নির্বাচনের আমেজ ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ বিএনপি সহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী এবার রাঙ্গামাটিতে ত্রিমুখী ভোটের লড়াই হবে বলে ধারণা করছেন স্থানীয়রা ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পোস্টার ব্যানারে চেয়ে গেছে পুরো শহর এর নির্বাচনে জয়প্রেতে মরিয়া বিএনপি আওয়ামী লীগ সহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী প্রতীক বরাদের পর থেকে মাঠে ময়দানে ভোটারদের কাছে টানতে ছুটছেন প্রার্থীরা দশম জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে স্বতন্ত্র এ প্রার্থী হিসেবে নির্বাচিত হন জনসংহতি সমিতির সহসভাপতি এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি জনগণের রায় পেয়েছে সামনেও তো অবশ্যই সেটা আমরা অবশ্যই আশা রাখি যে সেভাবে জনগণ ভাবনা রাখবে পার্বত্য অঞ্চল থেকে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হলে নৌকা প্রতীকেরই জয় হবে বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর কোন রাজনৈতিক দলের নাই বিএনপি প্রার্থী বলছেন জয়ী হলে রাঙামাটির অশান্ত পরিস্থিতির পরিবর্তন করে সব সম্প্রদায়ের মানুষের বসবাসের উপযোগী করা হবে পার্বত্য চট্টগ্রাম এক সকলের একটি বাস বসবাস করার একটা উপযোগী পরিবেশ সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমাকে আমি কাজ করব। প্রচার প্রচারণে পিছিয়ে নেই জাতীয় পার্টি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি পাহাড়ি বাঙালির উন্নয়নের জন্য আমার চিন্তা ভাবনা রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমি যে নির্বাচিত হতে পারি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালি কোনো দ্বন্দ্ব থাকবে না রাঙামাটির দশটি উপজেলা নিয়ে একটিমাত্র আসন আর এই আসনে ভোটার রয়েছে চার লাখ আঠারো হাজার দুইশো আঠারো জন